নমস্কার, সবাই কেমন আছেন? ঈশ্বরের কৃপায় আমি এখন সুস্থ। স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন, স্যারকে যদি কোনো ধন্যবাদ দিতে চান। স্যারকে খুব ধন্যবাদ, অবশ্যই ওনাকে আমরা অনেক ধন্যবাদ দেই। আল্লাহ তাআলা বাঁচাইলা মানুষের জন্য আরো সেবা যত্ন করতে পারে বেশি বেশি করে। আমি দীর্ঘদিন পরে এখানে আসার পরে 7 দিনে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। শফিউলুল প্রধান স্যার খুব ভালো, খুব ভালো। উনির কথাবার্তি মানে ট্রিটমেন্ট মানে খুবই ভালো। বালা হয়ে গেছে, গালা দিলে বেড়ার দাঁড়াতে আমি আরো চেষ্টা করুম। আর এমন 20 জন 30 জন মানুষের লগে কইতাম এই হসপিটালে যাও, এমন এমন সমস্যা লয়ে গেছি, এমন এমন বালা লয়ে আসি, তোমরা যাও। সকলে প্রধান স্যারকে ধন্যবাদ দিব। এবং জি, ফিজিওথেরাপি যারা আমাকে দিয়েছে বা আমাকে সাহায্য সহযোগিতা করছে ওদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ থেকে 16 দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমার পেটে ব্যথা ছিল, মেরুদণ্ড দুই পাশে যে মাংসপেশিটা আছে ওই মাংসপেশিটার মধ্যে প্রচুর ব্যথা ছিল, সাথে সাথে অনেকটা ঘাড়ে ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন সুস্থতা বোধ করতেছি এবং আল্লাহর রহমতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কালকে হাঁটা পারি, শরীর পাতল হয়েছে, অনেকটাই ভালো লাগে। হাঁটছি উঠতে মাধ্যমে সাপটে, আজকে আমি একাই হাঁটা পারছি। প্রথমত আমি বলতে চাই হচ্ছে, আমাকে যারা প্রতিনিয়ত ট্রিটমেন্ট দিয়েছে তাদের ব্যবহার এবং তারা যে এত বন্ধু সুলভ, এটা আসলে আমি কোথাও মানে পাইনি। নার্সও খুব ভালো ছিলেন, মানে খুব অল্প সময়ের ভিতরে কাছে টেনে নেয়। হ্যাঁ, কাছে টেনে নেয় এবং ওনাদের ট্রিটমেন্টটা একদম সময় মতো হয়েছে। আমি এটা একদম মানে তাকে আমি দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারতাম না, চেয়ারে বসে নামাজ পড়তে হতো। এখন আমি দাঁড়াতেও পারছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ দাঁড়িয়ে না মজা করতে পারবো। এখন ওটা অনেকটাই উন্নত লাগতেছে, গাড়ি ব্যথাটাও কম আসছে। তারপরে হচ্ছে অনেকে আসছে আমাকে দেখতে, ওনারা এখানে অনেক স্যাটিসফাইড এই পরিবেশ দেখে, সেবা দেখে। আমি দাঁড়াতে পারতাম না, শোয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। যদি আমি 2 মিনিটের জন্য দাঁড়াইতাম, আমার আপনার এই পাটার জন্য পুরো আপনার ব্যথা হয়ে যেত। যাকে ইনশাআল্লাহ আপনারা যদি কোনো কারণ আপনারা স্যারের কাছে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন, ইনশাআল্লাহ ভালো হবে, আমরা সুস্থ হয়েছি, আপনারা হবেন। এখন এখানে আসার পর থেকে আল্লাহর রহমতে আমি এখন ইনশাআল্লাহ ভালো আছি। আমি তো আসলে আমার ভর্তিটা ছিল এরকম যে আমার ইয়া থেকে পিএলআইডিতে কোমরের প্রবলেম ছিল, প্লাস আমার পায়ে বাম পায়েতে জিমজিম নামতো, তো এগুলো অনেকদিন ছিল পরে এগুলো, এবং আমার দু পায়ের উরুতে অনেক ব্যথা ছিল, এগুলো নিয়ে আমি আসলে এখানে ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি সুন্দর মতো বসতে পারি, চলাফেরা করতে পারি, কোনো সমস্যা হয় না। ডাক্তার সফুল্লা স্যারের বা বিভিন্ন ইন্টারভিউ দেখছি আমরা টিভিতে, তখন আমরা যোগাযোগ করে জায়গা আসছি। আসার পরে আলহামদুলিল্লাহ 1 মাস ভর্তি ছিলাম এই জায়গা, ভর্তির পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটাই বেটার, অনেকটাই বেটার। আমার মূলত বাম পায়ে শক্তি পেতাম না, একেবারে উঁচা করতে পারতাম না, তুলতে পারতাম না বাম পাটা, তো এখন মোটামুটি অনেকটা ভালো। বাম পা তুলতে পারি, ডান পাও তুলতে পারি, দু পাই মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকটাই বেড়েছে, যে দেখতেছি আজকে আল্লাহর রহমতে। কালকে আমাকে স্যার এরকম আরো ট্রিটমেন্ট করে অনেক আল্লাহর রহমতে, আজকে সকাল থেকে আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থভাবে ভালোভাবে হাঁটাচলা করতে পারতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। প্রথম যেদিন আসছিলাম এদিনটাকে ওখানে 100% সুস্থ আমি না, অনেক 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 ভালো। এবং এই জায়গায় সবচেয়ে ভালো লাগছিল কি, যে ব্যায়ামগুলা বা থেরাপিগুলা এগুলো খুব মানে ঈশ্বরের মাধ্যমে দেয়, তো এই জন্য আর কি মানুষ আর কি ভালো হওয়ার আর কি সম্ভাবনা। এবং কি আমি নিজেও দেখছি অন্য অন্য লোকগুলোর যেভাবে নাকি একবারে আমার চেয়েও কিন্তু খারাপ অবস্থার লোক এই জায়গায় দেখছি, কিন্তু তারাও এখন কিন্তু একটা মোটামুটি ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ। আশা করি আসলে মানুষ যখন নাকি আপনার, আমি যেরকম নাকি অপারেশন হয়েছি ওই জায়গায় ভালো হয়নি, যখন নাকি আমি এই জায়গা থেকে ভালো হয়ে যাচ্ছি, কিন্তু এই কথাটা কিন্তু আমার এলাকায় যদি এরকম কোনো লোক থাকে বা আমি অন্য জায়গায় কোনো যদি লোক পাই, তখন কিন্তু আমি বলবো এই জায়গায় আসার জন্যই, যদি এই জায়গায় আসলে পর আমার ওই অপারেশনটা কিন্তু হইতে হইতো না। যদি আজকে যদি আমি যদি ফার্স্টে যদি এই জায়গায় আসতাম, তাহলে কিন্তু আজকে অপারেশনটা আমার হইতে হইতো না, তাহলে পর কিন্তু আমি আরো সহজভাবে মনে হয় আমি ভালো হইতে পারতাম তাড়াতাড়ি। তো এই জন্য আশা করি বর্তমান যে অবস্থা আছে ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 14 জুলাই 2023 আমার মেয়েকে ডিভিআরসি হসপিটালে ভর্তি করেছিলাম। আল্লাহর অশেষের রহমতে এখন অনেকটা ভালোর দিকে। ডিক্স প্রবলেমটাই মেইনলি, ডিক্সের ব্যথা, ঘাড়ে কোমরে বিভিন্ন জায়গায় ব্যথা,
17 দিন ট্রিটমেন্টের পরে এখন অনেকটা ভালো। যে ব্যথা সারা জীবন হইছে আনন্দ, ব্যথার জীবন খুব কষ্ট। যেদিন আমার আগার মতো হাসতেছিলাম ওইদিন আমি কান্দা করে দিছি যে আমার জীবন আমি কি হয়েছিল। ডাক্তারকে অনেক ধন্যবাদ আমাকে ভালোভাবে চিকিৎসা করানোর জন্য। আপনাদের দোয়ায়, স্যারের চিকিৎসায় এবং ফিজিওথেরাপিস্টের যত্নে আমি এখন পুরোপুরি সুস্থ। একমাত্র আমি বুঝতে পারছিলাম যে অনেক কষ্ট, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমি যেন ব্যথার থেকে মুক্তি পাইছি। সকলের স্যারের চিকিৎসাতে আর এই জায়গা থেরাপিস্টদের চিকিৎসাতে আমি অনেকটাই সুস্থ। তাদের অনেক আচরণও ভালো, ব্যবহারও ভালো, তারা অনেক ভালো। আর শফিকুল্লাহ স্যারের জন্য আমি দোয়া করছি উনি যেন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত 20 দিন আগে ভর্তি হইছি, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। সেই ক্ষেত্রে আমার অপারেশনটা হয়েছে, সাকসেস হয়নি অপারেশনটা। আমি অপারেশনটা হওয়ার পরে কখনো এই 5 বছরের মধ্যে কখনো আমি সুস্থতা ফিল করিনি। দেন লাস্ট পর্যায়ে আমি এখানে আসতে হয়েছে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ডিপিএসসির চিকিৎসায় আমি এখন সুস্থ। দর্শক দেখলেন তো, যদি আপনিও এই সুস্থতার খাতে নাম লেখাতে চান, খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বার একটা ফোন করুন, চলে আসুন। সরাসরি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, যাকে এতদিন ইউটিউবে দেখেছেন, বিভিন্ন টিভিতে দেখেছেন, সরাসরি তার সামনে সামনে ফেস টু ফেস বসে আপনার প্রবলেমের কথাগুলো খুলে বলুন এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।